সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে দেশি মদ বিক্রির অভিযোগ উঠেছে রাজবাড়ির গোয়ালন্দে। পৌরসভা এলাকা থেকে বাংলা মদ ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত চরাঞ্চলেও, ফলে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যাও। রাজবাড়ি প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে হাসান জাকিরের ডেস্ক রিপোর্ট। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এভাবেই গ্যালন বোঝাই করে দেশীয় মদ বিক্রি আদান প্রদান হয় ফরিদপুরের রাজবাড়ি এলাকায়। শুধু এ চিত্রই নয়, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণে মদ বিক্রি হচ্ছে কালো বাজারেও। কিছু কালো ব্যবসায়ী আছে, প্রত্যেক দিন হাজার হাজার লিটার মদ নিয়েই যে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এর ফলে এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, গোয়ালন্দ পৌর শহরের আড়তপট্টি এলাকার প্রধান সড়কের পাশে সরকার অনুমোদিত মেসার্স রঞ্জিত সরকার নামের একটি দেশীয় মদের দোকান রয়েছে। মদের দোকানের কারণে পৌর এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে উল্লেখ করে পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল দ্রুত এলাকা থেকে মাদক বিক্রির উপর নিষেধাজ্ঞা দাবি করেন। যেহেতু গভর্নমেন্ট এটাকে লাইসেন্স দিয়েছে, এটা আমরা গভর্নমেন্টের সহযোগিতা চাই। শিক্ষিত সমাজ আছে, তারা আমরা চাই যে এই মদের দোকানটি অতি শীঘ্রই স্থানান্তর করা প্রয়োজন। যদিও পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা শাখা বলছে, অনুমোদিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়া খোলা বাজারে মাদকদ্রব্য বিক্রির উপর কোনো নিয়ম নেই। এ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। রাজবাড়ী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে একেবারে শূন্য সহনশীলতা, সে যেই হোক সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এর বিরুদ্ধে সার্থক একটি যুদ্ধ আমরা পরিচালিত করতে পারবো। হাসান জাকির, মাই টিভি, ন্যাশনাল ডেস্ক।